हरे कृष्ण श्री श्री गुरु गुरांग जय तु जय शुनो प्रभुपाद। हरे कृष्ण सुधी भक्त सज्जन। आगामी 29 पद्मनाभ 10 कार्तिक 28 अक्टोबर शनिवार शुरू होते जाच्छे दामोदर व्रत अर्थात कार्तिक व्रत। भगवान श्रीकृष्ण द्वापर युगे माँ यशोदार बात्सल्य रसे धाम बंधन लीला করেছিলেন, যেই কারণে এই দামোদর ব্রত পালন করা হয়। তো আজকে আমরা শ্রবণ করব দামোদর লীলা এবং এই দামোদর ব্রত কীভাবে পালন করতে হয় এবং কী কী আহার বর্জনীয় এবং কেন দামোদরকে প্রদীপ নিবেদন করা হয়। তো প্রথমে আমরা জানবো যে কীভাবে পালন করা উচিত। প্রতিদিন কী করবেন, প্রতিদিন এই মাসে প্রাতঃ স্নান এবং মঙ্গল আরতি করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে এবং জপের সংখ্যা মনে হতে হবে 24, 32, 48 এবং 64 বা এর উপরে, এবং স্তোত্র পাঠ দামোদর অষ্টকম, জগন্নাথ অষ্টকম, রাধাকৃষ্ণ কপাটক স্তোত্র এবং শ্রীমৎ ভাগবত শ্রবণ, এবং যারা হবিষ্যান্ন গ্রহণ করবে তাদের ক্ষেত্রে আতপ চাল, মুগ ডাল, জপ, তিল, মটর, কাউন, আমিষ, মৎস্য, মাংস, মধু, সরিষা এবং সমস্ত মাদক দ্রব্য পরিত্যাগ করবে। ছোলা ডাল, তিল, তৈল, কাকরযুক্ত অন্ন, ভাব দুষ্ট, ক্রিয়া দুষ্ট, শব্দ দুষ্ট দ্রব্য সকল পরিত্যাগ করবে। পরাণ্য ভোজন, পরদ্রহ, পরদার গমন পরিত্যাগ করবে। দামোদর মাসে দেবতা, বেদ, গুরু, গোব্রতী, স্ত্রীলোক, রাজা ও মহাজনের নিন্দা পরিত্যাগ করবে। আমিষ ও ফলের মধ্যে যব্বি অর্থাৎ গুড়ালি লেবু আমিষ, ধান্যের মধ্যে মরিশিকা এবং প্রদূষিত অন্য আমিষ, ছাগি, গাভী ও মহিষ ব্যতীত অন্য দুগ্ধ আমিষ, ব্রাহ্মণে বিকৃত সর্বপ্রকার লবণ ও ভূমিজাত লবণ, তাম্রপাত্র স্থিত গব্য, চর্মস্থিত জল ও নিজের জন্য পাচিত অন্য আমিষ। এছাড়াও ব্রহ্মচর্য থেকে বিশেষ করে বরবটি, শিম, কমলি শাক, পটল, বেগুন, আছাদ বর্জন। তো এখন আমরা দামোদর লীলা পাঠ শ্রবণ করব। তো যখন ভগবান এই ধরাধমে আসেন, তার ভক্তদেরকে নিয়ে আসেন এবং তার যে লীলা সংগঠিত হয় তার মূলত তার পার্শ্বদের সঙ্গে। তো ভগবানের বয়স যখন 3 বছর 4 মাস ছিল তখন তিনি এত নকট ছিলেন, সবাই তাকে আদর করত এবং এত দুষ্ট ছিলেন। তিনি প্রতিদিন সখাদেরকে নিয়ে বিভিন্ন গোপীদের ধুধি চুরি করতেন, মাখন চুরি করতেন। তখন বিভিন্ন গোপিকারা তারা মা যশোদার কাছে অভিযোগ করত, কিন্তু মা যশোদা পাত্তাই দিতেন না। কারণ কি, আর উল্টো তাদেরকে বগি দিতেন। কারণ কি, যে তাদের নবলক্ষ গাবেছে, তাদের তো মাখনের অভাব নেই। কেউ বলেছিল যে একদিন হাতে নাতে ধরব তখন তোমাকে দেখাব। আসলে গোপীরাই চিন্তা করতেন, অহর্নিশে চিন্তা করতেন কখন কৃষ্ণ আসবে, কখন মাখন চুরি করবে আর কখন কৃষ্ণকে ধরবে। তো গোপীরা অলওয়েজ সেটা চিন্তা করত। তো যেই কথা সেই কাজ, যে কৃষ্ণ আবার গেল তার সখাদের নিয়ে, আর সেই গোপী তিনিও ভগবানের অপেক্ষায় ছিলেন যে কখন আসবেন। তো যেই চুরি করতে গিয়েছেন তখনই সেই গোপী কানাইকে ধরেছেন এবং কানাইকে কানে ধরে তাকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছেন মা যশোদা, মা যশোদা দেখো তোমার কানাই চুরি করে আজকে হাতে নাতে ধরেছি, দেখো এসো। তো ভক্তবৎসল ভগবান, তো ভগবানকে আসলে কেউ ধরতে পারে না যদি না ভগবান ধরা দেয়। তো এখানে মা যশোদার কাছে অভিযোগ করাই। তো যখন মা যশোদা আসলেন তিনি দেখলেন কি, যে যেই গোপীটা তিনি তার ছেলের কান ধরে আছে, মানে ভগবান কৃষ্ণ এখানে এসেছেন শুভম। তখন মা যশোদা বলছেন যে তুই তোর ছেলেকে ধরে নিয়ে এসেছিস, তোর ছেলেরা চুরি করে আর আমার ছেলের উপর বদনাম, যত দোষ নন্দঘোষ। তখন মা যশোদা আরও উল্টো বকি দিয়েছে। তো মা যশোদা ভাবছেন এটা কি সত্যি যে কানাই কেন যে অন্যের গোপীদের কাছে যাবে। তো তিনি ভাবলেন হয়তো নবলক্ষ গাবীরা যে গোপীরা যে তৈরি করে দুধি মাখন, তো তারা যে তৈরি করে হয়তো এটা সুস্বাদু হয় না। তা আমি কী করবো, কাল সকালে আমি নিজেই হ্যাঁ দধি মন্থন করব, মাখন তৈরি করব। তো পরদিন সকালে মা যশোদা কী করলেন, গোপালকে ঘুম না ভাঙিয়ে প্রাতঃ সকালে তিনি উঠে পড়লেন এবং স্নানাদি সেরে তিনি মন্থন করার জন্য পদ্মনাভি গাভী থেকে
আটটি গাভি থেকে তিনি দুগ্ধ দহন করে সেই সুগন্ধি যুক্ত দুধ তিনি নিয়ে আসলেন এবং সেখান থেকে সেই দুধ থেকে তিনি মন্থন করা শুরু করলেন। তো বলা হয়েছে যে এই আটটি গাভির দুধ এটি খুবই সুগন্ধ এবং সুস্বাদু, যেন কৃষ্ণ অন্যের গোপীদের কাছে না যায়। তো সেজন্য তিনি আটটি গাভি থেকে নিয়েছেন, আর সেই গাভিদেরকে যেমন ঘাস খাওয়ানো তো সেটাও গোবর্ধন পর্বতে জলের পরিবর্তে সেই ঘাসকেও দুধ দেওয়া হতো, যে কারণে সেই ঘাসগুলো খুব পুষ্টি হতো এবং সেই ঘাস থেকে সুস্বাদুভাবে সে গাভিগুলো গ্রহণ করতো এবং সেই গাভি থেকে সুগন্ধিযুক্ত দুধ বেরোতো। আর সেই দুধ থেকে মা যশোদা কী করছেন, গোপালের জন্য মাখন তৈরি করছেন। তো মাখন করতে করতে মা যশোদা কী করলেন যে ভগবান মানে শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা সেগুলাই স্মরণ করছেন। তো এখানে বিভিন্ন গুরু মহারাজের জন্য এখানে বলছেন যে মা যশোদা যখন দুধি মন্থন করছেন তার কঙ্কনগুলো কথা বলছে, মানে হাতের কঙ্কনগুলো কথা বলছে, এত চিন্ময় তারা বলছে যে যেখানে মা যশোদা ভগবানের সেবা করছে আর সেই হাতে আমি পড়ে আছি, আমার জীবন ধন্য। এবং যে কানের ধুলগুলো কথা বলছে যে মা যশোদা আজকে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে আর তার কানে আমি পড়ছি, তো চমৎকার সুন্দর শব্দ হচ্ছে, চুরি এবং যে ধুল সবাই একে একে নিজেরা কথা বলছে এবং সবাই আনন্দে মত্ত হয়ে আছে, যেন সুন্দর ধ্বনি তৈরি হয়েছে। আর মা যশোদাকে হচ্ছে গুনগুন করে কৃষ্ণের গান গেছে, ভগবানের কথা চিন্তা করতে করতে দধি মন্থন করছে মনের আনন্দে। হঠাৎ গোপালের ঘুম ভেঙে যায়, দেখে যে মা যশোদা নেই, মা নেই। তখন মা যশোদার কাছে গিয়ে দেখছেন যে মা যশোদা মনের আনন্দে গুনগুন করে গান করছেন আর দধি মন্থন করছেন। তখন বলছে মা আমাকে আমার খুব খিদে পেয়েছে। তখন মা যশোদা বলছেন, তখন কী করছেন কৃষ্ণ নিজেই তার উরুতে উঠে তিনি স্তন পান করছেন, দুধ পান করছেন আর মনের আনন্দে তিনি দুধ পান করছেন। তখন যে পাশেই যে চুলোর মধ্যে আগুনের মধ্যে দেওয়া যে দুধগুলা তারা চিন্ময়, তারা কথা বলছে, মানে ভগবানের সান্নিধ্যে যে কোনো জড়বস্তু তারা চিন্ময় হয়ে যায়, তারা কথা বলতে পারে। তো দুধগুলো বলছে যে আমরা যদি ভগবানের সেবায় না লাগি তাহলে তো আমরা আমাদের জীবন এই জীবন রেখে কী লাভ। সে মা যশোদার স্তন থেকে দুধ পান করে সে তো তৃপ্তি লাভ করবে, হ্যাঁ তার পেট ভরে যাবে, তখন তো আমরা ভগবানের সেবায় লাগবো না, এই জীবন রেখে কী লাভ। তখন তার কাছে যে জাল দিলে উল্টিয়ে পড়ে তখন এই দুধগুলো উপড়িয়ে পড়ছে মা যশোদার ধ্যান ভঙ্গ করার জন্য। তখন মা যশোদা হঠাৎ ধ্যান ভঙ্গ করলেন যে দুধগুলো পড়েছে, তখন কৃষ্ণকে রেখে দিলেন আর এই চুলোটা নিভিয়ে দিলেন। তো এখন কৃষ্ণের অভিমান হয়েছে, রাগ হয়েছে যে কি ভগবান হচ্ছে জগৎপতি আর তাকে সেবার বিভ্রান্ত সামান্য দুধের জন্য তাকে কোল থেকে নামিয়ে দিলেন, মা যশোদা কৃষ্ণের অভিমান হয়েছে। তখন তিনি কী করছেন যে শিলাপত্র দিয়ে যে মা যশোদা মন্থন করছিলেন সেই মন্থন দণ্ডটার মধ্যে ছুঁড়ে নিক্ষেপ করেছেন, তখন মন্থনের দধিগুলো পড়ে গেল। এখন আবার কৃষ্ণের ভয় হচ্ছে। তখন তিনি কী করলেন যে কৃষ্ণ হাঁটি হাঁটি পার করে অন্য জায়গায় চলে গেল। তো মা যশোদা ঘুরে ফিরে তাকালেন যে কৃষ্ণ এখানে নেই। তো মা যশোদা পায়ের ছাপ ফলো করতে করতে তিনি অন্যরূপে গেলেন, গিয়ে দেখলেন কি যে কৃষ্ণ কী করছেন দুধের মাখন উদুকুলের উপরে উঠে দুধের মাখন তিনি খাচ্ছেন, কিন্তু নিজে খাচ্ছেন না, কাকে দিচ্ছেন, এই বানর সেনাদেরকে তিনি বিলিয়ে দিচ্ছেন। মা যশোদা এটা দেখে এত রাগান্বিত হলেন যে নিজে তো খাচ্ছে না দিতে খাচ্ছেন, বানর সেনাদেরকে দিচ্ছেন, যে কারণে মা যশোদা খুবই ক্রোধান্বিত হলো।
এবং হাতে একটা ছুরি নিয়ে তিনি কৃষ্ণকে ধাওয়া করলেন। এখানে প্রশ্ন যে কেন বানর সেনাদেরকে দিলেন, তো এটা হচ্ছে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধারের জন্য যান, যখন সেতু বন্ধন করেছেন এত এত হনুমান সেনাদের নিয়ে, তখন তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই জন্মে তো আমি তোমাদেরকে সেবা করতে পারলাম না, পরজন্মে আমি তোমাদেরকে সেবা করব। সেই উপহার হিসেবে এখন ভগবান নিজের হাতে এই দুধি মাখন তাদেরকে দিচ্ছেন। আর পরবর্তী তখন মা যশোদা খুবই রাগান্বিত, তাকে একটা লাঠি নিয়ে ধাওয়া করলেন। লাঠি নিয়ে ধাওয়া করলে করতে করতে যে বাড়ির গেট ছিল গেট ক্রস করে ফেলেছে কৃষ্ণ। এখন মা যশোদাও যেতে পারছেন না, কিন্তু তিনি সবকিছু ভুলে গেলেন যে না আজকে আমি কৃষ্ণকে ধরবই, হ্যাঁ কৃষ্ণকে ধরবই যেভাবে হোক। তখন যে তার চুলে খোপার খোপা ছিল মানে ফুলের মালা, সেই ফুলের মালার কথা বলছেন যে এখনই সময় যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণকে মা যশোদা ধরতে যাচ্ছেন, তো তাকে সেবা করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনই যদি তার সেবা করি তাহলে আমাদের জীবন সার্থক হবে, তখন এই ফুলগুলো তার মাথার খোপা থেকে তার চরণে পড়ে গেল। আর মা যশোদা যখন দেখলেন যে আজকে সব সীমানা লঙ্ঘন করেছে, সব কিছু ভুলে গেছে, তখন বাইরে গিয়েছে, তখন মা যশোদার প্রতি করুণা হয়ে তখন কী হলেন ভগবান ধরা দিলেন আর কৃষ্ণকে কানে ধরে নিয়ে তখন বাড়িতে নিয়ে আসলেন। এখন তাকে শাস্তি দিবেন, কেমন শাস্তি, এখন কৃষ্ণ তো ছোটো তাকে মারাও যাবে না, লাঠিটা এবং ভয়ও পেয়েছে, লাঠিটা ফেলে দিয়েছে এবং ভাবছে যে তাকে কী করা যায়, আবার তাকে ছেড়েও দেওয়া যায় না, আবার কার না কার উদুপীদের অভিযোগ শুনতে হয়। তখন চিন্তা করলেন যে উদুগোলটা দেখলেন যে তার সাথে কেউ অপরাধী, এই উদুগোলটা সাহায্য করেছে দুধি মাখন চুরি করতে, সেই জন্য উদুগোলটার সাথে কী করলেন একটা গাভীর দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু দেখলো যে এত ছোট্ট নান্নাসা বালক তার দুই আঙ্গুল শট করেছে, তার এতখানি শরীর কিন্তু দুই আঙ্গুল শট, কারণ কি তো ভাবলেন ও আচ্ছা এটা কিছু নেই। তো তখন আরেকটা গাভীর দড়ি নিয়ে তার সাথে জোড়া লাগিয়ে আবার বাঁধ দিতে চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই দুই আঙ্গুল শট করছে, তো অন্যান্য গভীর হাসছে কী হচ্ছে এটা, আর মা যশোদার লক্ষ্য কী ছিল আজকে আমি বেঁধে যাব কৃষ্ণকে। তখন এইভাবে নবলক্ষ গাভীর দড়ি জোড়া দিয়ে দিয়ে বাঁধার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই দুই আঙ্গুল শট করেছে, বাঁধতে পারে না। তখন মা যশোদা ক্লান্ত হয়ে পড়েছেন, তখন ভগবান তাকে ধরা দিয়েছে আর তখনই মা যশোদা বাঁধতে পারছেন খুব সহজে। এখানে দুই আঙ্গুল কেন শর্ট করেছিল একটা ব্যাখ্যা দিই, একটা হচ্ছে এক আঙ্গুল হচ্ছে চেষ্টা, আরেক হচ্ছে ভগবানের কৃপা। কেউ যদি ভগবানকে জানার জন্য ভগবানের কৃপা লাভ করার জন্য কেউ যদি চেষ্টা করে তাহলে ভগবান তাকে কৃপা প্রদর্শন ধাম বন্ধ তার উদরে ধাম মানে রশ্মি, রশ্মি দ্বারা ভগবানকে বাঁধতে পেরেছে, তার ভক্তির বন্ধনে আবদ্ধ হয়েছেন, মা যশোদার বাৎসল্য প্রেমের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়েছেন, যে কারণে এই ধাম বন্ধন নিলাম। আর সেই ধাম বন্ধন উপলক্ষেই কী করছেন যে এই কার্তিক মাসে সংগঠিত হয়েছে দীপাবলির দিন, তো যেই কারণে প্রত্যেক ভক্তগণ কী করেন যে ভগবানের এই লীলায় স্মরণ করে এই দামোদর ব্রত পালন করেন, আর দামোদর ব্রত করলে কী হয় বহুগুণ ফল লাভ হয়, এটা হচ্ছে ডিসকাউন্টের মাস, ছাড়ের মাস, একটু কর্ম করলে বহুগুণ ফল লাভ করা যায়, অচিরে অচিরে ভগবানকে লাভ করা যায়। আর কেন এই ভগবানকে প্রদীপ নিবেদন করা হয়, এটা হচ্ছে ছিল দীপাবলিতে, তো দীপাবলির কি না প্রদীপ নিবেদন করলে ভগবান খুশি হয় এবং তার আগের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, এই জন্য ভগবানকে প্রদীপ নিবেদন করা হয়। এর একটা বহু একটা প্রচলিত কাহিনী রয়েছে, একটা ইঁদুর সে মন্দিরে ভগবানকে প্রদীপ নিবেদন করা হয়েছে, আর সেই ইঁদুরটি অজ্ঞাত বয়সতই সে ঘি খেতে চেয়েছিল, তো তার মুখে লেগে প্রদীপটি ঘুরে যায়, কিন্তু এই মশুকের যে গায়ে তেল লেগে খেয়েছে মশুকটি আগুনে পুড়ে যায়। তৎক্ষণাৎ বিষ্ণুদূত এসে এই ইঁদুরটিকে একটি দিব্য দেহ দিয়ে তাকে বৈকুণ্ঠধামে নিয়ে যায়।
পেয়েছে প্রদীপ নিবেদনের মহিমা। এই দুটি কিন্তু জানতো না যে প্রদীপ নিবেদন করলে কি হয়, কিন্তু ভগবান তাকে কৃপা করেছেন, তার অজ্ঞাত বসে প্রদীপটি নিবেদন হয়ে যায়, যে কারণে কি হয়ে যায়, সে ভগবত ধামে চলে যায়। হরে কৃষ্ণ। এই জন্য এই দামোদর মাসে প্রদীপ নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে, গ্রন্থ ভাগবত লীলা শ্রবণ করতে হবে এবং যত সম্ভব বৈষ্ণব সংগ্রহ করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই।